আসসালামু আলাইকুম ওয়া আবরাকাত আলহামদুলিল্লাহি রবিল আলমিন ওাল আকিবতুল মুতিন ওসলাত ওয়াসালাম আলিয়া রসুলিহি ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন প্রিয় দিনই ভাই ও বোনেরা আজকে আমরা কবর জিয়ারত করা শিখবো ইনশাল্লাহ সুন্নাত তরিকায় সুন্নাত তরিকায় কিভাবে কবর জিয়ারত করতে হয় সেটাই আজকে আমরা শিখব ইনশাল্লাহ তো সাধারণত আমরা কি করি কবরের সামনে যাই কবরের সামনে গিয়া সালাম দেওয়ার পরে আমরা সুরা ফাতেহা পড়ি সুরে এখলাস পড়ি দুরুদ শরীফ পড়ি এবং শেষে হাত তুলে দোয়া করি এটাকেই আমরা কবর জিয়ারতের সঠিক নিয়ম মনে করি আসলে এমনটি নয় কবর জিয়ারতের সঠিক নিয়ম হলো আপনি প্রথমে আপনাকে জানতে হবে যে জিয়ারত মানে হলো দেখা করা জিয়ারত করা মানে হলো দেখা করা তো আপনি আপনার আব্বার কবর জিয়ারত করতে যাচ্ছেন মানে আপনি আপনার আব্বার সঙ্গে দেখা করতে যাচ্ছেন তো প্রথমে সর্বপ্রথম গিয়ে আপনাকে সালাম দিতে হবে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবুর আপনি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বলতে পারেন তো আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবুর আসসালামু আলাইকুম মানে হলো আপনার ওপর শান্তি বর্ষিত হোক ইয়া আহলাল কবুর মানে হে কবরবাসী তো আপনি সম্বোধন করতে পারেন তাদেরকে আসসালাম আলীকুম ইয়াহুল কবুর ইয়াকুল্লাহনা আসর তারপরে আপনি তার জন্য সংক্ষিপ্তভাবে দোয়া করতে পারেন হাত তুলে নয় হাত তুলে দোয়া করাটা সুন্দর তরিকা নয় আপনি এমনিতেই বলবেন যে আল্লাহ তালা আপনাকে ক্ষমা করে দিন আল্লাহ তালা আপনাকে জান্নাত নসিব করে দিন আর আল্লাহ রসুল সাল্লাসাল্লাম বলছেন যে তোমরা বেশি বেশি কবর জিয়ারত করো কেননা তোমরা যদি বেশি বেশি কবর জেয়ারত করো তাহলে তোমাদের মৃত্যুর কথা স্মরণ হবে তোমরা যে দুনিয়ার লোভ মধ্যে পড়ে গেছো দুনিয়ার পিছনে সব সবসময় যে ছুটতেছো তোমরা যখন কবর কবরের জেয়ারত করতে যাবা তখন তোমাদের মনের মধ্যে পরকালের কথা মানে চলে আসবে তখন তোমাদের দিনটা নরম হয়ে যাবে তোমার মনে হবে যে আমার সামনে যারা এখন শুয়ে আছে এরকম একদিন আমাকেও তাদের কাছে চলে যেতে হবে তো তোমার অনেক বেশি আল্লাহর কথা স্মরণ হবে এবং তোমাকে নেক কাজ করতে মন চাবে এজন্য আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছে যে তোমরা বেশি বেশি কবর জিয়ারত করো তো আমরা কবর জিয়ারত করব কিভাবে সাধারণভাবে যাব এবং আমরা সালাম দেব এবং আমরা মুখে মুখে দোয়া করব। যে আল্লাহ তালা আপনাকে জান্নাত দান করুক আপনি যদি দুনিয়ার মধ্যে কোনো ভুল কাজ করে থাকেন পাপ কাজ করে থাকেন আল্লাহ তালা সেই সমস্ত পাপ কাজ ক্ষমা করে দিন হ্যাঁ এবং আল্লাহ তালা আপনাকে জান্নাত দান করুন তো এভাবে আমরা দোয়া করবো ইনশাল্লাহ আর আমরা যে সুরে ফাতেহা সুরে এখলাস দুরুর শরীফ পড়ি তো এটা পড়া ভালো আপনি পড়তেই পারেন কারণ যারা কবরের মধ্যে শুয়ে থাকে তারা হলো অসহায় তারা অসহায় অবস্থায় থাকে তারা চায় যে আমার আমার জন্য কেউ একবার সুরে ফাতেহা পড়ুক হ্যাঁ যদি একটা আয়াত আমার অসিলায় পড়ে তাহলে আমি অনেক সব পাবো তারা এরকম আশা আকাঙ্ক্ষা করে এই জন্য আমরা পড়তে পারি কিন্তু এটাকে নিয়ম মনে করা যাবে না এটাকে সুন্নত তরিকা মনে করা যাবে না যে কবরের সামনে গেলেই আমাকে জিয়ারত করতে গেলেই আমাকে সুরা ফাতে সুরে এখলাস দুরুৎসরি পড়তে হবে আপনি এটা পড়তে পারেন ওলামায়ে কেরাম বলছেন যে এর পড়া ভালো তো আমরা এভাবে ইনশাআল্লাহ কবর জিয়ারত করব। আমরা যাব সালাম দেবো এবং সংক্ষিপ্তভাবে মুখে মুখে দোয়া করব এবং আমরা তারপরে চলে আসবো ইনশাআল্লাহ আর যদি তাদের জন্য যদি আমরা কিছু পড়তে পারি এটা অনেক ভালো এটা খারাপ কাজ নয় আমরা ইনশাল্লাহ যদি সম্ভব হয় আমরা পড়ব তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আমি আশা করতেছি এই ভিডিও থেকে আপনারা উপকৃত হবেন যদি আপনি এই ভিডিও থেকে উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক দেবেন এবং আপনার মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আগামী এপিসোডে আপনি কোন টপিকের উপর জানতে চান সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন ইনশাআল্লাহ আপনাদের কমেন্ট অনুযায়ী সামনের ভিডিও আমি বানানোর চেষ্টা করব কারণ আপনাদেরকে হেল্প করাটাই হলো আমাদের আসল উদ্দেশ্য তো বন্ধুরা পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ